এনআরএস কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রবল বিক্ষোভে পড়েন জুনিয়র ডাক্তারদের কাছে, কিন্তু তার খামখেয়ালির জন্য ঘরে বাইরে প্রবল চাপে মমতা ব্যানার্জি স্বয়ং নিজের ভাইপো জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে মমতা বিরোধিতা করলেন। কার্যত দেশজুড়ে এইমসে শাটডাউনের ডাক মমতার বিরুদ্ধে, ভেঙে পড়ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যা কার্যত পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন। তো এমনই কিন্তু একটি বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে আসছি। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য, কলকাতা থেকে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে আন্দোলন, থমকে গিয়েছে চিকিৎসা পরিষেবা, চিকিৎসকদের কাজে ফেরাতে চেষ্টার কসুর করছে না প্রশাসন। সেজন্য বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম হাসপাতাল যান মুখ্যমন্ত্রী নিজেই, কিন্তু শোনা হয়নি। এর মধ্যে চিকিৎসকদের সমর্থনে আওয়াজ উঠতে শুরু করেছে তৃণমূল পরিবারের অন্দর থেকেই। গতকাল চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ফেসবুক পোস্ট করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কন্যা শাম্বা হাকিম। এবার চিকিৎসকদের বিক্ষোভে অংশগ্রহণ করলেন খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো। মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় কেপিসি মেডিকেল কলেজের চিকিৎসক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনি। বৃহস্পতিবার আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়াতে অন্যান্য চিকিৎসকদের নিয়ে কেপিসি মেডিকেল কলেজ থেকে এনআরএস মেডিকেল কলেজে যান তিনি। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে সামিল হতে দেখা যায় তাকে। বিক্ষোভস্থলে অবশ্য উপস্থিত হওয়াতে অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের মধ্যে। যে বিক্ষোভ তুলতে মুখ্যমন্ত্রী চেষ্টার কসুর করছেন না, তাকে সমর্থন করতে সশরীরে হাজির মুখ্যমন্ত্রীর ভাইপো। তবে এটাই প্রথম নয়, বুধবার রাতে চিকিৎসকদের সমর্থনে ফেসবুকে পোস্ট করেন ফিরহাদ হাকিমের মেয়ে শাম্বা। প্রশ্ন তোলেন, কেন হাসপাতালে পুলিশি নিরাপত্তা পাবে না চিকিৎসকরা, কেন সরকারি হাসপাতালে গুন্ডারা দাবিয়ে বাড়াবে? আর এর ফলেই আজ শুক্রবার শাটডাউনের ডাক দিলে নয়াদিল্লি এইমসের ডাক্তারদের একাংশ। এখানকার রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে আবেদনে সারা দিয়ে শুক্রবার অর্থাৎ আজ প্রতীকী শাটডাউন পালন করা হবে, তবে ঠিক কত সময়ের জন্য তা নির্দিষ্ট হয়নি। পাশাপাশি এনআরএস হাসপাতালে চিকিৎসকদের উপর হামলা নিন্দা করে আজ দেশজুড়ে প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। এদিকে সাগর দত্ত কলেজ হাসপাতালে 18 জন ডাক্তার ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন এর প্রতিবাদে। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করে তার সঙ্গে দেখা করে এসেছেন, ফলে উত্তাল পরিস্থিতি রাজ্যে, ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। আর এরপরও ডাক্তারদের পাশে রয়েছেন রোগীর আত্মীয়রা, তাই একদিকে রাজনৈতিক মহলের দাবি, এর ফলে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হলেন রোগী ও তার আত্মীয়রা, তারাও যখন মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন, তখন এইবার বোধ হয় মুখ্যমন্ত্রীর একবার ফিরে দেখার সময় এসেছে যে তিনি কোথাও ভুল কিনা। তো এটি ছিল কিন্তু এনআরএস কাণ্ড নিয়ে একটি বড়সড় ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, এবং এই প্রসঙ্গে আপনার কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।